আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশের নবম শ্রেণী গণিত বইয়ের বিস্তার পরিমাপের ভেদাঙ্ক নিয়ে আলোচনা করবো আজকে গড় এবং ভেদাঙ্ক ভেদাঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবং এটি একটি নতুন জিনিস নতুন বই নতুন জিনিস যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং ভেদাঙ্কটা পরীক্ষায় খুবই আসে দেখো পাঁচ নম্বর উদাহরণ নিয়ে আলোচনা করব। ফাইনাল ম্যাচের নিবেশন সারণী ব্যবহার করে গড় ও ভেদাঙ্ক নির্ণয় করো এখানে শ্রেণীব্যাপ্তি ওভার দেওয়া আছে এবং রান সংখ্যা দেওয়া আছে যেটি পূর্বে অনেকগুলো অঙ্ক করেছি গড় হতে গড় ব্যবধান নির্ণয়ের ক্ষেত্রে সেই প্রশ্নগুলো উত্তর করেছিলাম এই একই রকম সারণী দেখে সুতরাং তোমাদের সারণিটা অভিজ্ঞতা আছে এক থেকে চার পর্যন্ত ওভার পাঁচ থেকে আট নয় থেকে বারো তেরো থেকে ষোলো এবং সতেরো থেকে বিশ এইগুলো সবগুলি একটি ওভার ছিল এবং এই এক থেকে চার পর্যন্ত ভাবে রান করেছে চব্বিশ পাঁচ থেকে আট পর্যন্ত করেছে বত্রিশ এভাবে ছত্রিশ আটত্রিশ এবং ত্রিশ এভাবে রানগুলো করেছে আমরা জানি যে কেন্দ্রীয় প্রবণতা অর্থাৎ গড়মাধ্য প্রচুর হয় যেগুলো হলে মানের সামঞ্জস্যতা থাকে ভেদাঙ্ক নির্ণয়ের প্রথমে নিচের সারণীটি তৈরি করে এখন এই সারণীটি আমাদেরকে তৈরি করতে হবে ভেদাঙ্ক নির্ণয় করতে হলে এবং সারণীতে কি কি আছে সেটা আমরা একটু খেয়াল করি শ্রেণীব্যাপ্তি ওভার এই যে এই শ্রেণীব্যাপ্তিটা এখানে ছিল পাশাপাশি আর এখানে দিয়েছে নিচে নিচে এইটুকু পার্থক্য সব একই খেয়াল করে দেখো এখানে শ্রেণীব্যাপ্তি আছে এক থেকে ওভার এখানে শ্রেণীব্যাপ্তি দিয়েছে নিচে ওভার এক থেকে চার ওভার এবং এইগুলো দিয়েছে হচ্ছে রান সংখ্যা খেয়াল করে দেখো রান সংখ্যাটা কোথায় দিয়েছে এই যে এফ ওয়ান এফ আই এটা হচ্ছে রান সংখ্যা দেখো চব্বিশ এই যেখানে ছিল চব্বিশ চব্বিশ এখানে ছিল বত্রিশ এখানে দেখো বত্রিশ এখানে ছিল ছত্রিশ এখানে ছত্রিশ তার মানে এই যে দুইটা যে সারণিতে আমাদের এখানে ছিল যে সারণিটা দেওয়া আছে সেটা হচ্ছে একটি ওভার ওভার আর একটি হচ্ছে রান সংখ্যা আর এই যে এফ ওয়ান এফ আইটা এটা হচ্ছে রান দিয়েছে তার মানে দুইটা আমরা পেলাম মানে এখান থেকে শর্টকাট আকার আমাদেরকে বের করতে হবে যে মধ্যবিন্দু আমরা জানি যে এর আগে মধ্যবিন্দু বের করেছি তারপরে একটু বলি মধ্যবিন্দুটা ঠিক এরকম বের করতে হয় এখানে ওয়ান থেকে ফোর আছে তার মানে ওয়ান প্লাস ফোর বাই টু এটা ভাগ করলে আমাদের মানটা পাওয়া যাবে এটা ভাগ করলে পাওয়া যায় টু পয়েন্ট ফাইভ যেটা হচ্ছে আমাদের এই যে মধ্যবিন্দু এটা কিন্তু হয়ে গেল এখন যদি আমরা ঠিক একই রকম পরের শ্রেণীতে মধ্যবিন্দু নির্ণয় করি যেমন আট থেকে পাঁচ এই পাঁচ যোগ আট বাই কত দুই এটা ভাগ করলে হবে সিক্স পয়েন্ট ফাইভ এটাও কিন্তু একটি এই যে মধ্যবিন্দু আমরা পেয়ে গেলাম ঠিক একই রকম প্রত্যেকটা আমাদেরকে বের করতে হবে এই মধ্যবিন্দু তাহলে এই লাইনটা আমাদের হয়ে গেল এটা হচ্ছে এক্স আই এবং এটা হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু তাহলে এটা ওভার পেয়ে গেলাম এটা শ্রেণীর মধ্যবিন্দু পেয়ে গেলাম এবং রান সংখ্যা এ ফাইভ এটাও পেয়ে গেলাম এখনও আমাদের এখানে বলছে এফ আই এক্স আই করে দেখো এটা হচ্ছে এফ আই এটা হচ্ছে এক্স আই অর্থাৎ এই দুটি গুণ করলে আমরা জানি কোনো কিছুকে এ বি যেমন এ একটি রাশি এবং বি যদি একটি রাশি হয় অথবা সংখ্যা হয় তাহলে এ বি লেখাইয়ের অর্থ আছে এটা গুণ আকারে আছে তাহলে এটা এখন আমাদের আছে এফ আই এক্স আই অর্থাৎ গুণ আকারে তার মানে এফ আর এই এক্স গুণ করতে হবে তার মানে এই চব্বিশকে দুই দশমিক পাঁচ দ্বারা যদি আমরা গুণ করি সেক্ষেত্রে ষাট পাব আবার খেয়াল করে দেখো এই কে যদি ছয় দশমিক পাঁচ দ্বারা গুণ করি দুইশো আঠাশ দুইশো আট পাবো আবার কে যদি দশ দশমিক পাঁচ দ্বারা গুণ করি তিনশো আটাত্তর পাবো এইভাবে কিন্তু সংখ্যাগুলো আমরা পেয়ে গেলাম তার মানে এইটাও কিন্তু আমাদের হয়ে গেল এবারে বলছে যে এক্স আই মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার এখন এটা এক্স আইটা কি এক্স আইটা কিন্তু এখানে আমরা পেয়েছি যে শ্রেণীর মধ্যবিন্দু গড়টা কি গটা কিন্তু আমাদেরকে বের করতে হবে এই গড়টা কিন্তু আমাদের জানা নেই তার মানে গটা আমাদেরকে বের করে নিতে হবে আগে আমরা গড়ে চলে যাই এখন গড়টা কি করে বের করব দেখি এই জায়গাটি খেয়াল করে দেখো যে এখানে সামিশন অফ অব অফ অব আই এক্স আই কিন্তু আমরা অলরেডি বের করেছি যে আই এক্স আই যেগুলো সব বের করেছি তার মানে এখন সামিশনের অর্থ হচ্ছে যেটার সবগুলো এগুলো সবগুলো যোগ করতে হবে এটা হচ্ছে সামিশন এখন খেয়াল করে দেখো এটা প্রথমে ষাট তারপরে দুশো আট তিনশো আটাত্তর এগুলো সব যোগ করে এই সতেরোশো বান্ন হয়েছে আর এইটাকে জাস্ট এখানে সামিশন দিয়েছে খেয়াল করে দেখো এই যে উপরে ছিল না এটা এইটাকে জাস্ট এখানে সামিশন দিলে এর অর্থ হচ্ছে সবগুলোর যোগফল ওকে তার মানে সামিশনটা আমরা পেয়ে গেলাম সামিশন অব এফআই এক্সআই এটা কিন্তু পেয়ে গেলাম এখন এই সামিশন অব আই এক্সআই কে যদি আমরা মোট গণসংখ্যা এন দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমাদের গড়টা পেয়ে গেলাম খেয়াল করে দেখো এখানে কিন্তু সেটি করেছে সামি সন্য় একে এন দ্বারা ভাগ করা হয়েছে আর ভাগ করে হয়েছে মোট টোটাল সতেরোশো বাহান্নকে একশো ষাট দ্বারা ভাগ করে হয়েছে দশ দশমিক ফাইভ নাইন তার মানে দশ দশমিক পঁচানব্বই পঁচানব্বই বলাটা ঠিক না এটা দশমিকের পরে সংখ্যাগুলো সবসময় একে একে বলতে হয় আমি সংক্ষিপ্ত আকারের ক্ষেত্রে সেটা প্রয়োগ করছি ওকে এটা হলো এখন কিন্তু আমরা গড়টা পেয়ে গেলাম তার মানে এই জায়গাটা আমাদের এখন বসাতে হবে এই যে দুই দশমিক পাঁচ এখানে বসালাম দুই দশমিক পাঁচ বিয়োগ দশ দশমিক ফাইভ নাইন হ্যাঁ এই যে এই জায়গায় দশমিক হবে ফাইভ নাইন এখন এটা ক্যালকুলেশন করলে আমাদের একটি মান আসবে সেটা আছে এই যে এই মানটা আমাদের আসবে সেটা কি করে দেখো এখানে হরিষ্কার বলছে না এখানে হোল স্কোয়ার এখন এখানে ক্যালকুলেশন করলে হয়তো কত আসবে আট দশমিক একটা সামথিং আসবে এবং সেটা যদি হোল স্কোয়ার করা যায় তাহলে এখানে মান আসবে একাত্তর দশমিক ফোর জিরো টু ফাইভ এটা আসবে এই একই রকম এখন প্রত্যেকটা লাইনে তোমাকে করতে হবে একটা যদি বুঝতে না পারো আমি যেটা বললাম সেটা যদি বুঝতে না পারো তাহলে সেটা আবার টেনে একটু কিছু দূর টেনে আবার দেখবা কেননা এটা একই সংখ্যা দুইবার বলতে গেলে সমস্যা কিন্তু তুমি টেনেও ইচ্ছে করলে দেখতে পারো কেননা এটি একটি ভিডিও এইবার খেয়াল করে দেখো এ এর সাথে এটা গুণ তার মানে এটা আমরা মানটা যা পেয়েছি তার সাথে যা শুধু এফ টা গুণ করতে হবে এফ টা কি যে গণ সংখ্যাটা অর্থাৎ এই যে চব্বিশের সাথে এটা গুণ করতে হবে গুণ করে দেওয়া হবে এখানে আবার খেয়াল করে দেখো বত্রিশের সাথে এটা গুণ করতে হবে গুণ করে দেওয়া হবে এখানে আবার দেখো ছত্রিশের সাথে এটা গুণ করতে হবে গুণ করে যা হবে এখানে আবার আটত্রিশের সাথে এটা গুণ করতে হবে গুণ করে যা হবে এখানে লিখে দিতে হবে তাহলে এইভাবে প্রত্যেকটা আমরা লিখতে পারি লিখে এটা যা হবে সেটার সাথে আবার সামিশন করতে হবে তার মানে সামিশন মানে কি এই সবগুলো যোগ করতে হবে খেয়াল করে দেখো এই যে সবগুলো যোগ করা হয়েছে এখানে সামিশন অব এ আই এক্স আই মাইনাস এক্স বার তার হোল তার মানে এটা করে কথা হয়েছে চার হাজার পাঁচশো তেতাল্লিশ দশমিক ছয় হয়েছে বুঝতে পেরেছ এখন এইটাকে একটা কাজ আছে এটা কেন করা হলো সেটা আমরা জানি যে ভেদাঙ্কের সূত্র সিগমা স্কোয়ার করে দেখো সিগমা এটার নাম আছে এরকম সিগমা হ্যাঁ কিউ ইউ এ আর সিগমা স্কোয়ার ওকে এটা পড়তে হয় এভাবে এখন এই সিগমা স্কোয়ার ভেদাঙ্কর সময় সিগমা স্কোয়ার সময় আমরা সূত্র দেন ওয়ান বাই এন এন সময় আছে মোট সংখ্যা। সামিশন অফ আই থেকে ওয়ান থেকে শুরু করে এন পর্যন্ত তার মানে এটা ম্যাক্স মিনিমাম এটা হচ্ছে ম্যাক্সিমাম ওকে সর্বোচ্চ এটা সর্বনিম্ন এখান থেকে ওয়ান থেকে শুরু করে এন পর্যন্ত এভাবে দিতে হবে তোমাকে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত এক কথাই এবারে এ ভাই তার এই যেটা এই যেটা হুম এখন এটাকে এক কথায় এন দ্বারা ভাগ করলে আমাদের যে মান হবে সেটা হচ্ছে বেদাঙ্ক এখন দেখো এই মানটা কিন্তু চার হাজার পাঁচশো তেতাল্লিশ দশমিক ছয় এটাকে একশো ষাট দ্বারা ভাগ করা হয়েছে এবং এইটাই একশো ষাট দ্বারা ভাগ করলে আঠাশ দশমিক চল্লিশ এখানে যে মানটা পাওয়া গেল এইটাই হবে আমাদের উত্তর ওকে তাহলে এই যে এই সংখ্যাটা এই সংখ্যাটাকে যা ভাগ করে পাওয়া গেলো সেটা হচ্ছে আঠাশ দশমিক ফোর জিরো প্রায় প্রায় দিবার সব সময় কেননা দশমিক হলে প্রায় এখানে দেখো দশমিক আছে তাহলে এই মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম আর এইটাই হচ্ছে সিগমাই স্কার অর্থাৎ ভেদাঙ্ক এখন ভেদাঙ্ক আশা করি তোমরা বুঝতে পেরেছো ভেদাঙ্ক তো ইম্পর্টেন্ট তেমন বিষয় কিছু নাই যারা গড় হতে গড় ব্যবধান মধ্য হতে মধ্য ব্যবধান এগুলো যারা করেছ তারা কিন্তু পারবা গড় হতে গড় ব্যবধান এবং মধ্য গড় ব্যবধান এবং প্রচুর হতে গড় ব্যবধান যারা তারা এটা এমনি পারবা তাহলে এইটা এখন যদি তোমরা বুঝতে না পারো আবার টেনে টেনে প্রথম থেকে দেখবা তাহলে অবশ্যই বুঝে যাবা ঠিক আছে এই ছিল ভেদাঙ্ক নির্ণয়ের পাঁচ নম্বর অঙ্কটি এটির পৃষ্ঠা নম্বর ছিল হচ্ছে দুইশো আঠাশ ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো যে ভেদাঙ্কটা আমরা কি করে নির্ণয় করলাম তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি আল্লাহ হাফেজ